ना सुना सुना कोटा बेला बोधी देख दाओ दाओ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। তো বন্ধুরা, আজ একটা গুড নিউজ আছে। তো আমাদের পাশের আমাদের গ্রামের পাশে একটা নদী গিয়েছে, সেই নদীতে সোনার খোঁজ পাওয়া গেছে। তো খুবই আনন্দ, খুবই উৎসব, মানুষ হই হুল্লোড়। নদীতে সোনা, সোনার খনি, তো বিশাল ব্যাপার। খবর চারিদিকে ছয়লাভ, একদম ধুম ধড়াক্কা ছয়লাভ। তো খুবই ভালো লাগছে। এখন তো আশেপাশে গ্রাম, নদীর আশেপাশে গ্রাম সবাই কোটিপতি, সোনার খনি। তো আপনারা বুঝতে পারছেন কোন নদীর কথা বলছি। এটাই হচ্ছে বাঁশরোয়া নদী, বাঁশরোয়া নদী যেটা বীরভূম আর ঝাড়খণ্ড দিয়ে হয়ে আসছে, বীরভূমে দিয়ে মুর্শিদাবাদ যাচ্ছে এই নদীটা। তো এটা হচ্ছে বাঁশরোয়া নদী, বীরভূম কলকাতা পশ্চিম বাংলা। তো তো বন্ধুরা, খুবই একটা আনন্দের এই ভিডিওটা, খুব মজার বিষয়। নদীর ভিতরে বা নদীর যে বালুতে সোনার খোঁজ, তা এটা খুবই একটা মজার, মানে ঘটনা, মজার একটা খবর। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি কীভাবে নদীতে সোনার খোঁজ পাওয়া গেল, বা সোনার খনি কীভাবে ওখানে মানে দেখা মিলল বা দেখা গেল। তো চলুন আমার সাথেই থাকুন আর ভিডিওটা পুরো দেখেন বন্ধুরা। আর অবশ্যই বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের পশ্চিমবাংলায় পুরোটাই। মানে এখন যেমন আশেপাশে আমাদের বীরভূম জেলায় মানে বুঝতে পারে কি, হ্যাঁ এখন কাহিনগর, রামনগর, পারকাদি এলাকায় সবাই কোটিপতি, একদম সোনার খোঁজ। তো এখন সবাই সোনার, মানে দারুণ খবর, সবাই এখন কোটিপতি, লাখপতি। এখন আর সোনার অভাব নাই আমাদের পাশে, পাশেই নদীতে, আমাদের গ্রামের পাশের নদীতে সোনার খনি। আর কিসের চিন্তা, এখন আর কোনো সমস্যা নাই। এবার যার যত ইচ্ছা, আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে এই শনির খোনা খনির মাধ্যমে। তো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা, সাথেই থাকুন। চলুন ভিডিওটা দেখা যাক কীভাবে খনি টাকা, সোনার খনি টাকা, সোনা বের করছে মানুষ। তো সাথেই থাকুন আর অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেখা যাক। মালাই থাকবো না
তো গাইস আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তো এটা খুব মজার খবর খুব খুশির খবর আনন্দের খবর কি কাহিনাগরের পাশে নদীতে সোনার খোঁজ তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে তো চলে যাব পরবর্তী ব্লগের জন্য তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি জয় হিন্দ